আসসালামু আলাইকুম। নতুন সপ্তাহে নতুন চাকরি খবর নিয়ে আবার আমরা হাজির হয়েছি। আজকের তারিখ 24/3/2023 শুক্রবার। আজকে জব সার্কুলারের বিষয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরির বিজ্ঞপ্তি। এই জব সম্পর্কে যদি আমি একটু বিস্তারিত বলি, যে জবে টোটাল পোস্ট কয়টি আছে, কোন কোন পদে কতজন নিবে, কোন পোস্টের জন্য কী কী যোগ্যতা লাগবে, কীভাবে অ্যাপ্লাই করুন, কিসের মাধ্যমে অ্যাপ্লাই করুন, কোন পদের জন্য কত টাকা ফি লাগবে, এমনকি এই জবের অ্যাপ্লাই শেষ তারিখ কত, অল ডিটেলস আমরা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিই। প্রথমে দেখবো যে এই জব টোটাল পোস্ট কয়টি আছে। তো এই জব টোটাল পোস্ট আসলে 9টি, এবং কোন কোন পোস্টে কতজন নিবে অল ডিটেলস আমরা দেখবো। এর আগে আমরা দেখি যে এই জবের অ্যাপ্লাই শেষ তারিখ কত। তো এই জবের অ্যাপ্লাই শেষ তারিখ 10/7/2023, অর্থাৎ এপ্রিলের 10 তারিখের মধ্যে এই জবের জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এবার যদি একটু বিস্তারিত দেখি যে প্রথম পদের নাম সহকারী কাম কম্পিউটার মুদ্রা ঠিক নিবে 3 জন, বেতন 9,300 থেকে 22,490 টাকা, যোগ্যতা অভিজ্ঞতা HSC বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত, এবং মুদ্রাক্ষের গতি বাংলায় 20 ও ইংরেজিতে 20% থাকতে হবে। 2 নম্বর স্টোর কিপার নিবে 1 জন, বেতন 9,300 থেকে 22,490 টাকা, যোগ্যতা অভিজ্ঞতা HSC বা সমানে পাস, কম্পিউটারের প্রশিক্ষণ প্রাপ্ত এবং MS অফিসিয়াল কাজ দক্ষ থাকতে হবে। 3 নম্বর অফিস সহায়ক নিবে 5 জন, বেতন 8,200 থেকে 20,010 টাকা, যোগ্যতা অভিজ্ঞতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর আছে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে, আবেদন পূরণ ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবলী ভর্তগুলি অনুসরণ করতে হবে। 1/3/2023 খ্রিস্ট তারিখের সাধারণ প্রার্থী, ক্ষুদ্র নিগোষ্ঠী এবং বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা বা পুত্রকন্যার পুত্রকন্যা, বয়সসীমা 18 থেকে 30 বছর। এখানে আরও বিস্তারিত দেওয়া আছে, এই পোস্টের লিঙ্কটা আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যারা ফেসবুক থেকে দেখতে চান, ফেসবুক ভিডিও ডিসক্রিপশন চেক করলে পেয়ে যাবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন, তারা ইউটিউব ভিডিও ডিসক্রিপশন চেক করলে পেয়ে যাবেন। সেখান থেকে ভিজিট করে এসে বিস্তারিত করে নেবেন। যেখানে আরও বিস্তারিত দেওয়া আছে যে কিসের মাধ্যমে অ্যাপ্লাই করো, কোন ওয়েবসাইটের মাধ্যমে যে অ্যাপ্লাই করতে হবে, কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে, কিসের মাধ্যমে ফি প্রদান করতে হবে, অল ডিটেলস এখানে দেওয়া আছে। আপনার এখানে ভিজিট করে এসে বিস্তারিত, অর্থাৎ এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত বিস্তারিত করে নিয়ে তারপর আপনি এই জবের জন্য অ্যাপ্লাই করবেন। তো শেষ করার একটা কথা, যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। এতে করে প্রত্যেক সপ্তাহে সবার আগে সকল ধরনের জব নিউজগুলো আপনার কাছে পৌঁছে যাবে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।